আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নবম দশম শ্রেণীর অধ্যায় দুইয়ের আলোচনা পর্বে সকলকে জানে স্বাগতম আজকে আমরা প্রতিজ্ঞা এক সম্পর্কে একটু বিস্তারিত জানবো এবং একটা উদাহরণের মাধ্যমে বুঝতে চেষ্টা করব প্রতিজ্ঞা এক হচ্ছে আমাদের ভাগশেষ উপপাদ্য কীভাবে আমরা ভাগশেষ নির্ণয় করব। ভাগশেষ মানে কি কোনো একটা ফাংশনকে আমরা কোনো একটা রাশি দিয়ে ভাগ করব এবং এইটার ভাগশেষ যত সেটা কিভাবে বের করতে হয় সেটা আজকে আমরা শিখবো ইনশাল্লাহ তো চলো আমরা আলোচনা আলোচনা শুরু করি দেখো এখানে দেওয়া আছে প্রতিজ্ঞায় একের মধ্যে যদি পি অফ এক্স ধনাত্মক মাত্রার বহুপদী হয় ধনাত্মক মাত্রা মানে পাওয়ারটা হচ্ছে তোমার ধনাত্মক থাকবে এক্স টু দি পাওয়ার থ্রি হইতে পারে এক্স টু দি পাওয়ার ফোর হইতে পারে ঠিক আছে ধনাত্মক মাত্রা মানে হচ্ছে যে এরকম থাকবে এক্স কিউব থাকবে ঠিক আছে এটা কখনো এক্স মাইনাস কিউব হবে না ঠিক আছে এক্স ইনভার্স কিউব হবে না এর যদি পাওয়ার বাড়ায় তো এক্স টু দি পাওয়ার ফোর হইতে পারে কিন্তু এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর হইতে পারে না ঠিক আছে এটা তারা বোঝাচ্ছে হচ্ছে ধনাত্মক মাত্রার বহুপতি কেমন এবং এ কোনো নির্দিষ্ট সংখ্যা আমরা এ এমন একটা সংখ্যা ধরে নিচ্ছি যেটা যে কোনো সংখ্যা হইতে পারে হইতে পারে সেটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বা মাইনাস ওয়ান মাইনাস টু এরকম এ এমন একটা সংখ্যা ধরে নিলাম তবে পি অফ এক্সকে আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে এ পি অফ এক্সকে যদি আমি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমাদের ভাগ শেষ হবে হচ্ছে পি অফ এ ঠিক আছে পি অফ এ আমরা মোটামুটি এই সম্পর্কে একটু জানলাম তো চলো এবার দেখি আসলে কথাটা কি বলছে একটা উদাহরণের মাধ্যমে আমরা শেখার চেষ্টা করব ইনশাল্লাহ উদাহরণ নম্বর দেখো বইয়ের এটা বইয়ের উদাহরণ নম্বর তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি এটা লিখেছি পি অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এক্স কিউব মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস সিক্সটি এখানে একটা জিনিস মনে রাখো যে প্রথমে বলছে ধনাত্মক মাত্রার দেখো উপরের যে পাওয়ারগুলো কোনোটাই কিন্তু মাইনাস নাই। উপরের পাওয়ারগুলোর কোনোটিতে মাইনাস নাই তার মানে দাঁড়াচ্ছে এগুলো এই ফাংশনটা হচ্ছে আমাদের ধনাত্মক মাত্রার বহুপদী কেমন এখন এই এইটাকে আমি ভাগ করব হচ্ছে এক্স এক্স প্লাস টু দিয়ে ঠিক আছে এর আগে আমরা যেমন দেখলাম যে পি অফ এক্সকে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করতে হবে এখানে আমাদের এই ফাংশনটাকে আমি ভাগ করব হচ্ছে আমি ভাগ করব এক্স প্লাস টু দিয়ে ঠিক আছে ভাগ করলে ভাগ কত হবে সেটা আমাদেরকে বের করতে বলছি আমরা একটু আগে কি দেখছিলাম যে ভাগশেষ হবে পি অফ এ পি অফ এ ঠিক আছে তো এখানেও ভাগশেষটা সেরকমভাবে আমাকে বের করতে হবে এখন দেখো আমি আগেরটাতে প্রতিজ্ঞা বলা ছিল এক্স মাইনাস এ দিয়ে ভাগ করব এখন আমার অঙ্কের মধ্যে এরকম থাকবে এক্স প্লাস টু কেননা এ এর মান একটা সংখ্যা ধরে নেব এ যে কোনো একটা সংখ্যা হইতে পারে এখন দেখো এখানে আমি সংখ্যাটা দুই দেওয়া আছে ঠিক আছে মাইনাস টু হবে কীভাবে দেখো এক্স প্লাস টু এক্স প্লাস টু লিখলাম এটাকে এখন ভাঙায় লিখতে হবে কেননা আমাদের ফর্মুলাটা ছিল কিন্তু এক্সের পরে মাইনাস থাকবে এক্সের পরে মাইনাস থাকবে কিন্তু এখানে আসে কি প্লাস এই জন্য আমি এক্সের পরে মাইনাস দিলাম একটা কমন নিলাম মাইনাস এবং ব্র্যাকেট দিয়ে মাইনাস টু নিলাম ঠিক আছে দেখো এই ব্র্যাকেটের কারণে কিন্তু এই মাইনাস এই মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে তো এই জিনিসটা কিন্তু খুবই খেয়াল রাখতে হবে আমাকে এইটা ভাঙাইতে হবে কীভাবে যেন মাঝখানে একটা মাইনের চিহ্ন থাকে তো আমি মাইনাস চিহ্ন সূত্র হিসেবে দিয়ে দিলাম এখন মাইনাস চিহ্ন দেওয়ার পরে আমাকে প্লাস বানাইতে গেলে এখানে একটা মাইনাস ইউজ করতে হবে যার ফলে আমরা মাইনাসে মাইনাসে প্লাস পাবো ঠিক আছে তো এখন দেখো এই টার্মটাকে যদি আমি এই টার্মটাকে এক্স মাইনাস এর সাথে তুলনা করলাম আমি কার সাথে তুলনা করছি এই টোটাল টার্মটাকে এক্স মাইনাস এর সাথে করলাম তুলনা করলাম এক্স এক্স পাইলাম মাইনাস মাইনাস আছে এবং এ এর জায়গাটি দখল করে নিয়েছে হচ্ছে মাইনাস টু তার মানে আমাদের এটার শর্তটা হচ্ছে কি এ ইজেল টু মাইনাস টু এ ইজল টু টু আমি তুলনা করে পেলাম এ এর মান আমাদের -2। টু ঠিক আছে এখন আমরা প্রতিজ্ঞায় দেখেছি যে ভাগ হবে আমাদের যে ভাগ সেটা হচ্ছে পি অফ এ হওয়ার কথা ভাগ কি কী হওয়ার কথা পি অফ এ হওয়ার কথা তাহলে এখানে এ এর মান -2। টু তাহলে আমাদের ভাগশেষটা কত হবে অর্থাৎ ভাগশেষটা হবে দেখো পি অফ মাইনাস টু পি অফ মাইনাস টু এখানে এ ছিল এর জায়গা দখল করে নিয়েছে মাইনাস টু তো সেখান থেকে আমি লিখেছি পি অফ মাইনাস টু টু এখন এ যেখানে যেখানে এক্স ছিল ঠিক আছে যেখানে সেখানে এক্স ছিল সেখানে আমি মাইনাস টু বসায় দেবো কেননা এই ফাংশনটা পি অফ মাইনাস টু মানে এই যে এই ফাংশনটার মধ্যে আমাদের মাইনাস টু বসে যাবে এক্সের পরিবর্তে মাইনাস টু ব্যবহার করবো সেই জিনিসটা ব্যবহার করলাম দেখো টু অল কিউবাস তাহলে এটাকে ক্যালকুলেশন করলে দেখো মাইনাস টুর উপর যদি আমি কিউব করি মাইনাস টুর উপর কিউব করলে মাইনাস এইট হয় এখন বুঝলাম যে দুই তিনবার গুন করতে হবে দুই গুনুন দুই গুনুন দুই ঠিক আছে দুই তিনবার গুণ করলে আমাদের এইট হচ্ছে ঠিক একইভাবে কিন্তু মাইনাসটা আমার তিনবার রয়েছে মাইনাস গুনুন মাইনাস গুনুন মাইনাস তো মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনেস এই জন্য আমাদের ক্যালকুলেশনে মাইনাস এইট আসে ঠিক আছে তো এখানে আমি তোমাদের যেই জিনিসটা বোঝানোর চেষ্টা করবো সেটা হচ্ছে কি যদি কোনো পাওয়ারের উপরে যদি কোনো চিহ্নের উপরে যদি মাইনাস চিহ্নের উপরে মাইনাস চিহ্নের উপরে আবার ভালো মতো খেয়াল করো যদি মাইনাস চিহ্নের উপরে পাওয়ার বিজোর সংখ্যক থাকে হইতে পারে সেটা তিন হইতে পারে পাঁচ বিজোর সংখ্যক থাকলে সেক্ষেত্রে আমি ওই পাওয়ার ওই মাইনাসের উপর পাওয়ার বিজোর হওয়ার কারণে চিহ্নটা মাইনাসেই থেকে যাবে আর যদি কখনও এই মাইনাস চিহ্নের উপর পাওয়ার জোর হয় দুই হইতে পারে চার হইতে পারে ছয় হইতে পারে যে কোনো কিছু হইতে পারে মানে মাইনাস চিহ্নের উপর যদি পাওয়ার জোর সংখ্যক হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এই মাইনাসটা প্লাস হয়ে যাবে তখন আর মাইনাস ওয়ান থাকবে না হবে প্লাস ওয়ান আর যদি মাইনাসের উপরে পাওয়ার বিজোর সংখ্যক থাকে সেক্ষেত্রে আমাদের এরকম দেখো মাইনাস ওয়ান হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো তো এটাকে ক্যালকুলেশন করলে মাইনাস টু এর উপর কিউব করলে হচ্ছে মাইনেস এইট এরপরে এই যে প্লাস মাইনাস টু এর উপর স্কোয়ার করলে হচ্ছে আমার প্লাস টু ঠিক আছে মাইনাস টু এর উপর আমি যদি স্কোয়ার করি তাহলে আমার হয়ে যাবে প্লাস টু এবং এই এইটের সাথে চার গুণ করলে আমাদের হচ্ছে চার আটে বত্রিশ ঠিক আছে মাইনাস থার্টি টু আমাদের এই দুইটা গুণ করলে পাচ্ছি এরপরে দেখো এই মাইনাস এবং এই প্লাসে মিলে হচ্ছে হচ্ছে প্লাস আমাদের এখানে বসে গেল এটা ক্যালকুলেশন করার পরে আমি কি কত পাইলাম এইট পাইছি আমাদের উত্তর কত এইট অতএব ভাগ আমাদের কত ভাগশেষ হচ্ছে এইট আশা করি বুঝতে পেরেছ এখন আসলে যে ভাগশেষ শেষ এইট কি না সেটা আমি তোমাদেরকে একটু রাফলি বোঝানোর চেষ্টা করেছি একটা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে দেখো এক্স প্লাস টু এটাকে ভাগ এটা দিয়ে ভাগ করেছি এক্স কিউব মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস সিক্সটি এটাকে ভাগ করেছি ঠিক আছে প্রথমে কী করলাম প্রথমে হচ্ছে এক্স কিউবের মধ্যে এক্স যায় এক্স স্কোয়ার বার এখানে দিয়ে দিলাম তাহলে এক্স কিউব প্লাস টু টু ইন্টু এক্স স্কোয়ার মানে হচ্ছে প্লাস টু এক্স স্কোয়ার এখন কী করবো চিহ্ন বিয়োগ করবো বিয়োগ করলে আমাদের চিহ্নের পরিবর্তন হয়ে যাচ্ছে কীভাবে চিহ্নের পরিবর্তনটা হচ্ছে দেখো এখানে মাইনাস দিলাম এখানে প্লাস মাইনাস দিলাম ঠিক আছে যেহেতু এখানে দুইটাতেই প্লাস প্লাস রয়েছে এই এই ভাগগুলো তোমরা আশা করি জানো এটা এটা কাটা গেল এখন মাইনাস এইট এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ইজিক টু আমাদের প্লাস করলে হচ্ছে মাইনাস টেন এক্স স্কোয়ার কেমন প্লাস সিক্স এক্স এটা লিখে দিলাম প্লাস সিক্সটি এটাও লিখে দিলাম এরপরে টেন এক্স স্কোয়ারের মধ্যে এক্স যাচ্ছে হচ্ছে টেন এক্স বার ঠিক আছে এখানে আসে টেন এক্স স্কোয়ার এখানে আছে X তাহলে আমাদের আর কত লাগতেছে টেন এক্স লাগতেছে কেননা এখানে টেন নাই এখানে টেন রয়েছে আমি টেন দিলাম এখানে এক্স স্কোয়ার রয়েছে এখানে এক্স রয়েছে আর একটা এক্স লাগে এই আমি এখানে একটা এক্স দিলাম এইটার সামনে মাইনাস এইটার সামনে প্লাস এই জন্য আমি মাইনাস প্লাসে গুণ করে এখানে মাইনাস বসাইলাম ঠিক আছে এখন দেখো এইটার সাথে এটা গুণ করলে টেন এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স স্কোয়ার মাইনাস টেন এক্সের সাথে যদি আমি টু গুণ করি মাইনাস টোয়েন্টি এক্স ক্যালকুলেশনে হয়ে যাচ্ছে তারপর চিহ্নের পরিবর্তন করলাম এখানে প্লাস করে দিলাম এই দুইটা যাচ্ছে কাটা এবং প্লাস 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 আর ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের ফলাফল ঠিক আছে এরপরে দেখো প্লাস সিক্সটি আমি নিচে নামাই নিলাম প্লাস সিক্সটি নিচে নামাই নিলাম এখন ক্যালকুলেশন করব আবার ঠিক একই হবে এখানে টোয়েন্টি সিক্স এক্স রয়েছে ভালো মতো দেখো এখানে টোয়েন্টি সিক্স এক্স রয়েছে কিন্তু উপর ধাপে দেখো উপর ধাপে আমাদের কত রয়েছে উপর ধাপে কিন্তু আমাদের এক্স রয়েছে এখানে এক্স রয়েছে এখানে এক্স রয়েছে এজন্য আমি এখানে আর কোনো এক্স নেব না কিন্তু এখানে টোয়েন্টি সিক্স রয়েছে এখানে টোয়েন্টি সিক্স নাই তার মানে আমি এখানে একটা টোয়েন্টি সিক্স 26 টোয়েন্টি সিক্স দিয়ে আমি এখন এক্সকে গুণ করবো টোয়েন্টি সিক্স গুনুন এক্স ইজকাল টু টোয়েন্টি সিক্স অবশ্যই চিহ্নের ব্যাপারটা মাথায় রাখবে ভালো মতো ঠিক আছে তোমাদের যদি এই ভাগগুলো করতে অসুবিধা হয় বুঝতে অসুবিধা হয় তোমরা ক্লাস সিক্স সেভেনের অঙ্কের ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিবা কাইন্ডলি ঠিক আছে কীভাবে এই ভাগগুলো করতে হয় তো এর পরবর্তীতে আমি কি করলাম দেখো টোয়েন্টি সিক্স গুণন এক্স হচ্ছে টোয়েন্টি এক্স এবং টু দিয়ে 26 সিক্স কি গুণ করলে হচ্ছে ফিফটি টু চিহ্নের পরিবর্তন করলাম দুইটাই মাইনাস হয়ে গেলো এইটা এইটা কাটা গেল সিক্সটি থেকে ফিফটি বাদ গেলে থাকতেছে হচ্ছে আমাদের এইট এটাই কিন্তু আমাদের ফলাফল ঠিক আছে ভাগ কত এইট দেখো মিলে গেছে কিনা অবশ্যই মিলে গেছে তো আমি তোমাদেরকে বুঝাই দিলাম প্রতিজ্ঞাটা এবং শেষে প্রমাণ করে দিলাম আসলে প্রতিক্রিয়াটা সত্য কি না তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা প্রতিজ্ঞা দুই নিয়ে আলোচনা করব তো সে পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লা